আমার রবীন্দ্রনাথ। আজকে তার নিজস্ব রবীন্দ্রনাথের কথা আমাদের এখানে যিনি বলতে এসেছেন তাকে আমরা সবাই চিনি, শুভা প্রসন্ন, শিল্পী শুভা প্রসন্ন। এবং আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে দেখছি এক একজন আসছেন, তার নিজস্ব রবীন্দ্রনাথের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এবং একটি নতুন করে রবীন্দ্রনাথের যেন জন্ম হচ্ছে প্রতি অনুষ্ঠানে। আজকে আবার তাকে হয়তো নতুন করে ফিরে পাবো আমরা শুভাপ্রসন্নর সৌজন্যে। শুভাপ্রসন্ন, আমি আপনার ছবির বই সেদিন দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম অনেক ছোটবেলায়, আপনার তখন বয়স হবে 11-12 এরকম হবে, আপনি রবীন্দ্রনাথের ছবি এঁকেছেন, শুধু মুখটি এঁকেছিলেন। সেই সময় ছোটবেলায় আপনি অনেক মানুষের ছবি এঁকেছিলেন একটা পর্যায়ে, তার মধ্যে রবীন্দ্রনাথও ছিলেন। সেই সময় এই এত বছর আগের কথা যদি আপনার মনে থাকে, রবীন্দ্রনাথের মুখের ছবি আপনার আঁকতে গিয়ে কী মনে হয়েছিল মানুষটাকে? না, প্রথম হচ্ছে যে সময়ের কথা রঞ্জনদা আপনি বললেন, সেই সময়টা বিশেষ করে আমি যে পরিবারে বয়স্ক হয়েছি বা যে পরিবারের সদস্য ছিলাম, ওই সময়টা আমাদের পরিবারে কিন্তু রবীন্দ্রনাথ যে খুব বেশি গ্রহণযোগ্য ছিলেন তা নয়। কারণ একটা সময় আমাদের বাঙালি সমাজের মধ্যে স্বামী বিবেকানন্দকে অনেক বেশি আকর্ষণীয় এবং একটা অন্য যৌবনের তারুণ্যের একটা প্রতীক হিসেবে দেখা হতো, রবীন্দ্রনাথকে কিছুটা অপপ্রচারের মধ্যে ছিলেন। আমি যতদূর জানি আপনার বাবা বোধ হয় স্বামী বিবেকানন্দর, হ্যাঁ বাবা সেখানে একটু অনেকটা বেশি, কারণ বাবার শ্রীমায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন এবং সেটাও বড় কথা নয়, কিন্তু বাবা সবসময় একটুখানি স্বামীজির আদর্শকে একটু বড় করে দেখতেন এবং তাকে গুরুত্ব বেশি দিতেন, সেটা নানা কারণ আছে। রবীন্দ্রনাথের গান মা গুনগুন করে গাইতেন, বা সেই সময় রবীন্দ্রনাথের গান তো গান সর্বত্রই, তবে রবীন্দ্রনাথকে বোঝার বা ধারণ করার বয়স তখনও হয়নি। হয়তো তার একটা আকর্ষণীয় চেহারা, সেগুলো হয়তো একটা পোর্ট্রেট আঁকতে বা তার ছবি আঁকতে সাহায্য করেছিল। কিন্তু যখন কিছুটা নিজস্ব চেতনার দিকে যেতে শুরু করলাম, কারণ যখনই আমি ছবি আঁকছি, হয়তো ছবি আঁকার জন্যে কিছু প্রশংসা পাচ্ছি, ক্রমশ একটু একটু অন্তর্মুখিতা মনের মধ্যে আসছে, যখনই অন্তর্মুখিতা বা নিজের মধ্যে নিজে থাকার একটা ব্যাপার, তখনই কিন্তু রবীন্দ্রনাথ চলে আসেন। না, আপনি তো রবীন্দ্রনাথের ছবি পরবর্তীকালেও এঁকেছেন এবং বিভিন্ন সময় আপনার জীবনের রবীন্দ্রনাথের ছবি এঁকেছেন, কখনো মুখ এঁকেছেন, কখনো আভাসে রবীন্দ্রনাথ এঁকেছেন, হয়তো ছায়ার মতন রবীন্দ্রনাথ। তো যখনই রবীন্দ্রনাথের ছবি আপনি এঁকেছেন, হয়তো বিশেষ বিশেষ সময়ে তাকে বিশেষভাবে আপনার ভাবনার মধ্যে তিনি এসেছেন, আপনার রবীন্দ্রনাথের ছবি আঁকতে গিয়ে ওই মানুষটির কোন বিশেষ গুণ বা অভিজ্ঞান তার চরিত্রের ফুটিয়ে তুলতে ইচ্ছে হয়েছে? না না, শুধু যে আঁকতে গিয়ে তা নয়, আমাদের জীবনের প্রতিটি কাজে, প্রতিটি ভাবনায়, একজন যে কোনো সৃষ্টিশীল মানুষ যিনি তার নিজস্ব চেতনাকে কিছুটা সঙ্গ দিতে চান বা চেতনার সঙ্গে কাজ করতে চান, অর্থাৎ নিজেকে জানার একটা ব্যাপার যখনই আসে, তখনই কিন্তু রবীন্দ্রনাথের সামনাসামনি হতে হয়। এই ধরনের একটা বিরাট বিরাট অস্তিত্বের মানুষ, যিনি সুখে দুঃখে সফলতায়
অসফলতায় সঙ্গে থাকেন, এবং শুধু নয়, কোনো ভালো লাগার যে অনুভূতি, সে অনুভূতিও যে যদি আমি কারোর অংশীদার হই, সেটা কিন্তু রবীন্দ্রনাথ। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, রবীন্দ্রনাথের ছবি তো সারা বিশ্বে অনেক আর্টিস্ট দেখেছেন, রটেনস্টাইন দেখেছেন নিজে রবীন্দ্রনাথের ছবি, কিন্তু তারা রবীন্দ্রনাথের ছবি তো শুধু আঁকেননি, তারা রবীন্দ্রনাথের একটা দর্শন এঁকেছিলেন, রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, রবীন্দ্রনাথ রবীন্দ্র দর্শন, তার চোখে, তার মুখে, তার ব্যক্তিত্বে সেই দর্শনে যে প্রতিভাস উঠে আসে সেইটে বারবার তার তুলি, তাঁদের তুলিতে ধরা পড়েছে, রঙে ধরা পড়েছে, রেখায় ধরা পড়েছে। আপনি যখন রবীন্দ্রনাথ এঁকেছেন, আপনার তুলিতে রবীন্দ্রনাথের কোন দিকটা কিভাবে ধরা পড়েছে বলে আপনার মনে হয়? না, প্রথম হচ্ছে যে যদি দেখা যায় সারা পৃথিবীতে সভ্যতার যদি আমি সবচেয়ে উৎকর্ষ রূপ যদি দেখি, এই সভ্যতার উৎকর্ষ রূপের মধ্যে যদি সেই রকম মানুষের রূপ দেখি যারা পূর্ণ মানুষ, যাদের সমস্ত শারীরিক গঠন, তাদের চোখ নাক মুখ সমস্ত কিছু মিলিয়ে, সেই পূর্ণ মানুষের অন্যতম একজন মানুষের রূপ হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে আপনার পূর্ণ মানুষ মনে হয় কেন? পূর্ণ মানুষ মনে হয় যিনি জীবনব্যাপী যন্ত্রণাকে প্রকাশ করতে পেরেছেন, আনন্দকে প্রকাশ করতে পেরেছেন, যন্ত্রণাকে আনন্দে উপনীত করেছেন, আবার আনন্দকেও একটা অন্য স্তরে নিয়ে গেছেন। এই যে যদি আমরা অন্তরের যে জীবন আর বাইরের যে জীবন, এই দুটোকে যদি আমরা ভালোভাবে মেলাতে পারি, যে মানুষ ভালো করে দেখতে পারে, যে মানুষ ভালো করে জানতে পারে, এই পৃথিবীতে যে যত জেনেছেন, যে যত উপলব্ধি করেছেন, তার পূর্ণতা অনেক, এবং সেই জানা দেখাটার যে রবীন্দ্রনাথের যে এত জানা দেখা, আপনি তো রবীন্দ্রনাথ 1941 সালে থেমে গেছেন, আমরা এগিয়ে গেছি রবীন্দ্রনাথকে অনেক পিছনে ফেলে, এবং আপনিও শিল্পী হিসেবে, মানুষ হিসেবে বিবর্তিত হয়েছেন। রবীন্দ্রনাথকে যদি আমরা পূর্ণ মানুষ আপনি মনেও করেন, তাহলে সেটা সেই পূর্ণতা 1941 সালে থেমে গেছে, আজকে 2012 দেখে যখন আপনি পেছন দিকে তাকান, তখন কি মনে হয় যে রবীন্দ্রনাথ আজকের পরিপ্রেক্ষিতে তার গায়ে কি সময়ের ছাপ পড়ে যায়নি? না, এটাই অবাক যে উনি থেমে যাননি, উনি বরঞ্চ যত দিন যাচ্ছে তত প্রকাশিত হচ্ছেন, এবং উনি যে আধুনিকতম সেটা প্রমাণিত হচ্ছে। আধুনিকতাটা কি? আমরা যে এখন যত দিন যাচ্ছে তরুণদের মধ্যে পর্যন্ত, সারা পৃথিবীব্যাপী যদি কিছু মানুষের যা কিছু দান কীর্তি যদি প্রয়োজনীয় হয়ে থাকে বা প্রয়োজন অনুভব করেন আজকের মানুষ, তিনি হচ্ছেন অন্যতম ব্যক্তিত্ব, তিনি রবীন্দ্রনাথ সারা পৃথিবীতে। কারণ আমরা জীবনের, সমাজের প্রতিটি ধাপে মানুষ হিসেবে, মানুষের ভেতর, মানুষের বাইরে, এই দুটোর মধ্যে থেকেই যদি আমরা চিন্তা করি, সেই সব জায়গায় সেই পূর্ণতার। দেখুন, আপনি আধুনিকতার কথা বলছেন এবং রবীন্দ্রনাথকে আপনার মনে হয় খুব আধুনিক মানুষ, আমরা বোধহয় একটু অস্পষ্ট হয়ে যাচ্ছি। আজকের সাহিত্যের পরিপ্রেক্ষিতে যদি দেখেন আপনি, আজকের আধুনিকতা কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে আমরা পাই না। রবীন্দ্রনাথ অনেক দিক থেকে কিন্তু আড়ষ্ট, রবীন্দ্রনাথ আধুনিক সাহিত্য যে খুব বেশি বুঝতে পেরেছিলেন সেই সময় তা নয়, 1919 বদলে আর কি বুঝতে পারেননি, এটা আমরা জানি, এবং এলিয়টকেও তিনি খুব ভালোভাবে বুঝে উঠতে পারেননি, তার মধ্যে অনেক সীমাবদ্ধতা ছিল। আপনার রবীন্দ্রনাথ কিন্তু একজন আধুনিক মানুষ, তো আমি আর একটু স্পষ্ট করে জানতে চাই যে আপনার, আপনি যখন আজকের আধুনিকতা নিয়ে তাঁর কাছে যান, কোনো রকম অভাববোধ তৈরি হয় না আপনার? কোনো রকম অভাববোধ হয় না, এবং উপরন্তু আপনি যে কথা বললেন, আজকে বিশ্ব সাহিত্য থেকে তাঁদের কিছুটা আড়াল করলেও কিছু ক্ষতি হবে না বিশ্ব সাহিত্যের, কিন্তু রবীন্দ্রনাথকে আড়াল করলে
ক্ষতি হবে, কারণ একজন হয়তো লিখতে পারেন, একজন হয়তো কবিতা গান কিছু লিখতে পারেন, কিন্তু সেটাই পূর্ণতা নয়। রবীন্দ্রনাথ একজন শুধু লেখক নন, তিনি একজন বড় মাপের মানুষ, এবং সেই চেতনা বোধ দর্শন সমস্ত মিলে তাঁর যে সৃষ্টি, সেই সৃষ্টিটা সেই সৃষ্টি এতটাই তাকে পূর্ণতা দিয়েছিল যে তাকে ডিঙোনো যায় না। আমার তো মনে হয় পৃথিবীতে কোনো কারোর সঙ্গেই সেভাবে তাঁর তুলনা চলে না। অনেক সময় অনেক বুদ্ধিমান শিক্ষিত মানুষ, শিক্ষাবৃত্তি মানুষ হয়তো গোয়েটের সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করার চেষ্টা করেছেন, বা আরও আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে, লেখকের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু এই তুলনাটা যদি সেইভাবে দেখা যায়, একটা দূরে থেমে যাবে, রবীন্দ্রনাথ অনেক দূরে গিয়ে যাবেন। কারণ যে কাজ উনি করে গেছেন, যেভাবে মানুষের কাছে, মানুষের জন্যে জীবন সম্পর্কে সত্যকার মানুষ কী, সৃষ্টিশীলতা কী, যেভাবে তা প্রতিটি পরতে আমরা দেখতে পাই, আমাদের আমার জীবনে হয়তো একটা কবিতা গান না হলেও চলে যায়, কিন্তু শুধুই তাঁর উচ্চারণ শুধু কবিতার জন্যে নয়, শুধু গানের জন্যে নয়, আরও কিছুর জন্যে। যে গান আমাকে আশ্রয় করতে পারে, যে গান আমাকে আনন্দ দিতে পারে, যে গান, যে উচ্চারণ আমার মননের সঙ্গী হতে পারে, যার থেকে আমি হয়তো উদ্দীপিত হতে পারি, আমার দুঃখেতে মনে হয় আমার কেউ আছে, আমার আশ্রয় হতে পারে, এই অনুভূতিগুলো কিন্তু আমার মনে হয় না পৃথিবীর খুব বেশি মানুষের রচনায় বা সৃষ্টিতে আছে। আচ্ছা, আমরা এতক্ষণ আমরা যে আলোচনা করলাম আপনার সঙ্গে, তাতে একটা বোঝা যাচ্ছে যে আপনি রবীন্দ্রনাথকে কীভাবে দেখেন, তার একটা সার্বিক আমরা চেতনা হয়তো তৈরি হলো। কিন্তু আরেকটু ডিটেলসে হয়তো আমরা যাব, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আমার রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে আজকে আমাদের সঙ্গে আছেন শুভা প্রসন্ন। আমরা বিরতির পরে ফিরে আসছি, আপনার সঙ্গে থাকুন। বিরতির পরে আমরা ফিরে এলাম আমার রবীন্দ্রনাথে। আজকে আমাদের সঙ্গে আছেন শুভা প্রসন্ন। শুভা প্রসন্ন, আমরা এতক্ষণ যে বিষয়ে আলোচনা করছিলাম সেখান থেকে একটু সরে গিয়ে জিজ্ঞেস করি আপনাকে যে আপনি শিল্পী, রবীন্দ্রনাথের ছবি আপনি আপনার এই যে দীর্ঘ যাত্রা শিল্পী হিসেবে বিভিন্ন পর্যায়ে আপনি আপনার জীবনে রবীন্দ্রনাথের ছবিকে আপনি দেখেছেন, হয়তো শিল্পী হিসেবে রবীন্দ্রনাথকে আপনি আবিষ্কার করেছেন এক এক পর্যায়ে এক একভাবে, এই যে আপনার একটা নিজস্ব যাত্রা রবীন্দ্রনাথের ছবির মধ্য দিয়ে, এইটা সম্পর্কে আপনি, আপনাকে যদি বলতে বলা হয় আপনি কি বলবেন? রবীন্দ্রনাথের ছবির কোন দিকটা আপনাকে বেশি স্পর্শ করে আপনার ব্যক্তিগতভাবে? আপনি অ্যাজ নট অ্যাজ অ্যান আর্ট ক্রিটিক, কিন্তু শিল্পী হিসেবে একেবারে নিজস্ব, একান্ত নিজস্ব রবীন্দ্রনাথ যিনি ছবি আঁকছেন সেই রবীন্দ্রনাথকে। খুব খুব সুন্দর একটা প্রশ্ন। যে পূর্ণতার কথা নিয়ে আমরা আলোচনা করছি, একজন মানুষ, একজন সৃষ্টিশীল মানুষ বা একটা মানুষ, সেই মানুষের পূর্ণতা, এই পূর্ণতাও যদি, পূর্ণতাকে মনে রেখে যদি রবীন্দ্রনাথকে চিন্তা করি, সেখানেও কিন্তু তাঁর ছবি, যে বলা যায় একেবারে শেষের দিকে, উনি প্রবীণ বয়সে 60 বছর অতিক্রান্ত হওয়ার পর তিনি ছবি আঁকলেন, প্রথম হচ্ছে যে তার একটা মৌলিকতা, যে কোনো সৃষ্টিশীল মানুষের প্রধান কাজ, প্রধান জিনিস হচ্ছে তার মৌলিকত্ব। তিনি যে কাজ করেছেন আর পাঁচজনের সঙ্গে সেই কাজ মিলবে না। একেবারে গোড়ার দিকে উনিও কিন্তু দাদার সঙ্গে পোর্ট্রেট করেছেন, কিন্তু নানা কারণে সেইভাবে উনি উৎসাহ পাননি পারিবারিক সূত্রে। ছেলে বয়সটা তার খুব ভালো কাটেনি, সেই দিকে বদ্ধবদ্ধ ছিলেন, কিন্তু এই যে তার ভেতরে একটা স্ফুলিঙ্গ রয়েছে না। কিন্তু আমি যদি
একেবারে আপনার রবীন্দ্রনাথে আসি, আপনি কোন বয়সে প্রথম রবীন্দ্রনাথকে শিল্পী হিসেবে আবিষ্কার করলেন? আপনি রবীন্দ্রনাথের গান শুনছেন, রবীন্দ্রনাথের লেখা পড়ছেন, তারপরে আপনি রবীন্দ্রনাথের ছবি দেখছেন। প্রথম দিকে কিন্তু আমি এত ছবি দেখিনি, আমার প্রথম ভালো করে ছবি দেখি ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে, মানে আমাদের জয়পুর হাউসে। তখন আমি নিজেও শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত, হ্যাঁ, আমি খুব তরুণ তখন, আমি এক্সিবিশনের সূত্র নিয়ে দিল্লিতে যাই এবং ওখানে প্রচুর তার নিসর্গ চিত্রের একটা সংগ্রহ দেখি। সেখানেই আমার খানিকটা চমক একটা হতে হয়, যে চমকটা লাগলো। তখন কি আপনার মনে হলো, আপনি তো আরও অনেক ছবি দেখেছেন, বিদেশের ছবি দেখেছেন, এখানকার ছবি দেখেছেন, শিল্পীদের ছবি, রবীন্দ্রনাথ কি একটা অন্য অভিঘাত নিয়ে আপনার কাছে এলো? একটা কেন সেটা অদ্ভুত আবহাওয়া তৈরি হয়, সেই আবহাওয়াটা দিয়ে তৈরি হওয়া এবং তার মধ্যে একটা অদ্ভুত বিয়োগান্ত সুর, এটা আপনি অন্য জায়গায় পাননি? এরকম উপলব্ধি আমার হয়নি, কারণ প্রথম কথা ছবিগুলো খুব বড় আকারের নয়, কাগজে আঁকা এবং জল রঙে আঁকা, উনি ওই পেলিকান রঙেতে কাজ করতেন, প্রত্যেক জিনিসের মধ্যে, হ্যাঁ, প্রত্যেক জিনিসের মধ্যে একটা রহস্যময়তা আর বিয়োগান্ত একটা একটা একটা, সেখানে শুধু গাছ, পথ, এসব কোনো বিষয় নয়। আচ্ছা, যখন রবীন্দ্রনাথের প্রথম এক্সিবিশন হলো 1930 সালে ইউরোপেতে এবং ওক্যাম্পো সেটা করেছিলেন, ওক্যাম্পো সৌজন্যে সেটা সম্ভব হয়েছিল, যাই হোক, তখন কিন্তু ইউরোপ বলেছিল যে আমরা যে ছবি আঁকতে পারিনি আপনি সেই ছবি আঁকলেন। এটা ইউরোপের ইউরোপের মানুষের মধ্যে সেই ধরনের মানুষকে মানে আহ্বান করা বা স্বীকৃতি দেওয়ার একটা চরিত্রগত বিশিষ্টতা। কিন্তু রবীন্দ্রনাথের ছবি এখানে সেভাবে পৌঁছয়নি তখন, না এখনও হয়তো তখনও হয়নি এবং বহু কাল লেগেছে। আমি বরঞ্চ উল্টোই অনেক কিছু জানতাম, আমি আমার নিজস্ব উপলব্ধি থেকে যেটুকু মনে করেছি, আমার আশপাশ থেকে অনেক মানুষই খুব একটা আমাকে উৎসাহিত করেননি। আমি তারপরে আরও স্বাভাবিক সেই যে ন্যাশনাল গ্যালারিতে ছবিগুলো দেখলাম, তারপর থেকে দেখতে শুরু করি, আর পরে অনেক পরে হয়তো বছর 6-7 আগে আমরা লন্ডনে একটা প্রদর্শনী উপলক্ষে ছিলাম, সেখানে আমার সঙ্গে কিছু ভারতীয়, তখন আপনি প্রতিষ্ঠিত ছবি দেখে, সেখানে একজন একটি ছবি ছবিটা সাজিয়েছিলেন, সেই ভদ্রলোক তার ব্যক্তিগত সংগ্রহ এবং বাইরের কিছু সংগ্রহ থেকে, সেটা দেখে তার ড্রয়িং, তার রেখা সমস্ত কিছুই একেবারে এত আলোড়িত করেছিল। সেই সময় আমার সঙ্গে আরও কয়েকজন ভারতবর্ষের প্রতিষ্ঠিত, আচ্ছা একটা প্রশ্ন করি আপনার এখানে, যে রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের গদ্য লেখা, তার মধ্যে যে পেলবতা আছে, তার মধ্যে রোম্যান্টিসিজম আছে, তার মধ্যে হয়তো ইন এ সেন্স একটা এক ধরনের ভিক্টোরিয়ান হিপোক্রেসিও আছে, কারণ ভিক্টোরিয়ান কালচারের মধ্যেই উনি বড় হয়েছিলেন, সেই জিনিসটা কিন্তু তার ছবিতে একেবারে নেই। না, আমি এটার জন্য ভেতর থেকে উঠে আসা একটা লাভার মতন বেরোচ্ছে, এটা কি আমার তাই মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আমি একেবারেই কিন্তু ওটাকে ভিক্টোরিয়ান হিপোক্রেসি বা এসব কিছু দেখি না, কারণ কে কীভাবে দেখেন, প্রেম ভালোবাসা বা আমাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা, শারীরিক চাহিদা, সমস্ত কিছুই কে কীভাবে দেখেন? রবীন্দ্রনাথের দর্শনগতভাবে রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টির মূলে কিন্তু একটা আনন্দকে ধরার ব্যাপার আছে, যেটা আমাদের ভারতীয় দর্শনের মধ্যেও সেই আনন্দে উপনীত হওয়ার একটা আকুতি লক্ষ্য করা যায়। উল্টো দিকে